আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তানবির একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের দুটি টপিক নিয়ে কাজ করব তা সেই দুটি টপিক আসলে কি আমরা একটু ড্যামও দেখি প্রথম টপিকটি হলো যে আমরা অনেকেই আছি যে আমাদের যে ডাটাবেসটা থাকে আমাদের যে প্রজেক্ট ফাইলটা থাকে সেখানে অনেক সময় দেখা যায় যে আমরা ফিল্টার করি এবং সিরিয়াল নাম্বার থাকে তা ফিল্টার আমরা কোন কারণে করি ফিল্টার করি যে আমরা আমাদের যে আলাদা আলাদা যে টার্গেটটা আছে যেমন এখানে আমার এই এরিয়া আছে এখন আমি এরিয়া থেকে দেখতে চাচ্ছি যে এটা একটা ট্যুর প্ল্যান ওকে এখন এরিয়া থেকে দেখতে চাচ্ছি যে আপনি হেড অফিসে কতদিন থাকবেন আমরা এখানে ফিল্টার অনুপাতে এইভাবে দেখলাম ঠিক আছে এখন এইভাবে আপনার হেড অফিসে আপনি কতদিন থাকলেন বা কতদিন থাকবেন এভাবে আপনার এই যে ডাটাবেসটা আছে এটার প্রিন্ট আপনার যে কোনো কাউকে দেখানো লাগবে সেক্ষেত্রে যখন আপনি এখানে দেখেন সিরিয়াল নাম্বারটি আছে সিরিয়াল নাম্বারটি কিন্তু এলোমেলো আছে তা ফিল্টারের ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটা ফেস করি আপনি এখানে যেটাই দিবেন আপনি দেখবেন যে এখান থেকে আপনি হেড অফিস বাদ দিয়ে আপনি যদি দেখতে চান যে ঢাকা মেট্রো বেজে কতদিন আছেন ঢাকা মেট্রো দিলাম দেখেন এখানে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু ওই মূল যেটা ছিল সেটাই কিন্তু দেখাচ্ছে তা আমরা আজকের ভিডিওটিতে দেখবো যে এখানে ফিল্টার করবো এবং সিরিয়াল নাম্বার অটো চেঞ্জ হবে আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা অটো চেঞ্জ হবে আর দুই নম্বরটি হলো যে আমরা অনেকে আছি যেমন এখানে দেখেন এই যে আমার এখানে যে নামগুলো আছে যে লিখলাম আমি এখানে আপনার টোটালি তিনটি লাইন আছে এখন আপনি চাচ্ছেন যে একসঙ্গে তিনটিকে মার্জান সেন্টার করবেন হ্যাঁ তা আমরা আসলে এটা যারা জানি তো গুড যারা জানি না তারা কিভাবে করি এক একটাকে এইভাবে মার্জান সেন্টার এই ক্লিক করি এই ক্লিক করে উপরে গিয়ে মার্জান সেন্টারে ক্লিক করি বাট এভাবে করতে গেলে তো আপনার মোটামুটি একটু সময় লাগবে আর এটা তো আসলে স্মার্ট কাজ না অথবা আমরা অনেকে যখন করতে যাই তিনটে একসঙ্গে সিলেক্ট করে মার্জান সেন্টার করলে তখন হবে কি দেখেন আমার যে কোনো একটা থাকবে ঠিক আছে তা এটা এক সঙ্গে আপনি কিভাবে মার্জান সেন্টার করবেন আপনার যেই 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 জায়গা আপনি মার্জান সেন্টার করতে চান সেটা কিভাবে করবেন একসঙ্গে এক লিকেই একবারেই করতে পারবেন কিভাবে সেটা আমরা এই ভিডিওটিতে দেখব ওকে তা টোটালে আজকে দুটি টপিক দেখব হয়তো বা অনেক বক বক করে ফেললাম আপনাদের বোঝানোর সুবিধাতে আসলে কথাগুলো বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করবো তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ডিয়ার ভিউয়ার্স যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন প্লিজ লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তা প্রথমে আমরা ফিল্টারের কাজটা দেখি আমাদের সিরিয়াল নাম্বারটা অটো হবে এই জন্য আমরা যে কাজটি করব আমরা আগে আমাদের সিরিয়াল নাম্বার এখান থেকে যেটা আসে সেটা আমরা সব উঠিয়ে দিই হ্যাঁ আপনি প্রথম দিকে এই কাজটি করে আসবেন তা আমরা এখন ধরেন আমার কাজটা শেষ হয়ে গেল এখন আমি এখানে যে কাজটি করব এখানে প্রথমে আমি একটা ফর্মুলা ব্যবহার করব ফর্মুলাটি কা মানে সাব টোটাল ঠিক আছে সাব টোটাল নিয়ে আমরা হয়তো অনেক কাজ দেখেছি বাট এখানেও সাব টোটালের একটা ফর্মুলার কাজ আছে যেমন আমি যদি এখানে এস ইউ সাব টোটাল দেখেন চলে আসলো নিচে আমি ট্যাব বাটন প্রেস করে নিয়ে আসলাম এখন এখানে আমাদের সিনটেক্সে কি চেয়েছে সিনটেক্সটা যদি আমরা একটু দেখি হ্যাঁ দেখেন এখানে সিনটেক্সে চেয়েছে যে ফাংশন নাম্বার মানে এখানে সাব টোটাল আমরা জানি যে সাব টোটাল যখন আমরা কল করি তখন সাব টোটালের ভিতরে আমরা বিভিন্ন ফর্মুলা আসলে বিভিন্ন আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি হ্যাঁ এখানে আমরা করব কাউন্টা কাউন্টটা করবো তা কাউন্টারটা আমাদের কয় নাম্বার আছে তিন নম্বর আছে তা কাউন্টটা কেন করবো সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি তা আমরা এখানে এই কাউন্টটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু থ্রি চলে আসলো ওকে এখন কমা দেবো কমা দিয়ে এখন এখানে আপনার কী চেয়ে এসে রেফারেন্স অন রেফারেন্স টু তা আমরা জানি যে আমাদের এই ধরনের যেই যেগুলোতে রেফারেন্স চাই বা যা চাই এইগুলোতে আমরা দুইশো পঞ্চান্নটা আসলে রেফারেন্স কল করতে পারবো তা আমার এখানে দুইশো পঞ্চান্নটা লাগবে না আমার আপাতত একটা হলেই যথেষ্ট ঠিক আছে তা এখন এখানে রেফারেন্সটা কি হবে আমরা যেহেতু কাউন্টটা করব কাউন্টটা করব কি কাউন্টটা মানে ও কাউন্ট করবে মানে ও আপনার পাশের যেটা আছে পাশের যেই কলমগুলো আছে সেই মাধ্যমে আমি কাউন্ট করব তা আমরা পাশের এই ডেট ডেট যেটা আছে ডেটের মাধ্যমে আমরা কাউন্ট করব ঠিক আছে ডেটের পাশে মানে রিলেটেড ওকে তা এজন্য এখন যে কাজটি করব আমরা এখানে এই যে ডেটের যেই আপনার নিচে যে সেলটা আছে মানে আমরা যেখানে ফর্মুলাটি কল করলাম তার ডান পাশে যে সেলটি আছে সেই সেলকে এখানে কল করব তাই এখানে যেহেতু ফর্মুলাটি কল করেছি সেহেতু এখানে আমি সেই সেলটাকে সিলেক্ট করতে পারতেছি না তা আপনার একটু বুঝে নিতে হবে এখানে আমাদের সি কলমের সিক্স নাম্বার রো এটা আমরা যদি একটু লিখি ম্যানুয়ালি লিখি সি কলমের সিক্স নাম্বার রো ওকে লিখলাম লেখার পরে এখন আমরা আমরা কি করব আবার মানে আমরা কাউন্টটা করবো ওই ওই যে সেলটা আছে ওইখানেই মানে ওর ওটা কি করব আর অন্যটাই করব না এই জন্য আমরা কী করব আমরা যখনই আবার আবার সি সিক্স সি সিক্সকে আমরা কল করব সি সিক্স ঠিক আছে এখন হলো কি দেখেন এখানে আমরা যে কাউন্টটা করলাম করলাম কি কাউন্টটা করলাম হলো যে এই যে সেলটা আছে যে সেলটাকে আমরা করলাম ওই সেলটাকেই আমরা কাউন্ট করলাম মানে ও এক আসবে ঠিক আছে কাউন্ট করবে ও এক ওইখানে একটাই করবে কাউন্টটা এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করি ব্র্যাকেট ক্লোজ করে যখন ইন্টারপ্রেস করলাম দেখেন এখানে কিন্তু আমার এক আসলো ঠিক আছে এখানে এখন যদি আমি এভাবে টেনে দিই বাট কী হচ্ছে বাট আমার কিন্তু দেখেন উপরে যেটা দেখাচ্ছে সব জায়গায় কিন্তু এক হচ্ছে এখানে আমাদের কি করতে হবে অ্যাপসোলেট করতে হবে কোনটাকে অ্যাপসোলেট করবো প্রথমটাকে কারণ প্রথমটার মাধ্যমেই কিন্তু এই যে পাশের যেটা আছে সেটা আপনার কাউন্টটা করবে ঠিক আছে এই জন্য প্রথমটাকে যদি লক করে দিই তাহলে প্রথমটার মাধ্যমে কিন্তু আপনার কী করবে সিরিয়াল নাম্বার গুনবে হুম তা আমরা এটাকে অ্যাপসোলেট কীভাবে করি আমরা উপরে কিবোর্ডের এ ফোর বাটন প্রেস করলে আমাদের এটা অ্যাপসোলেট অর্থাৎ লক হয়ে যায় এখন যদি আমি ইন্টার প্রেস করি এবং ইন্টার প্রেস করে এটাকে যদি ফিল হ্যান্ডেল ড্র্যাক করে আমি নিচ পর্যন্ত নিয়ে যাই দেখেন নিচ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আমার কী হলো আমার কিন্তু সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে বসে গেল হুম যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন এখানে যদি আপনি যেই যেই কলমে গিয়েই আপনি চেঞ্জ করান না কেন এখানে আমি যদি এখন এখান থেকে একটা দিন সিলেক্ট করি আমি যদি এখান থেকে থার্স সিলেক্ট করি দেখেন আমার কী হলো থার্ড ডে কিন্তু সিলেক্ট হলো এবং সিরিয়াল নাম্বার কিন্তু পরিবর্তন হলো দেখেন তারপর যদি আমি এখান থেকে এখানে কিন্তু একটা জিনিস আছে দেখেন এখান থেকে আপনি যে শুধুমাত্র এইটাই যে সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে তা না আপনি এই যে ডেতে আমরা ফিল্টার করলাম তারপর যদি এরিয়াতে গিয়ে আবার করি আবার যদি এরিয়াতে গিয়ে করি দেখেন এরিয়াতে আপনি এখানে চাচ্ছেন আলু বাজার রাখবেন আর রাখবেন কী আর রাখবেন এ এটা রাখবেন আমি এটা ক্লিক করলাম দেখেন কী হলো তাতেও কিন্তু আমার সিরিয়াল নাম্বার চেঞ্জ হলো ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি আপনার সিরিয়াল নাম্বারটি ফিল্টারের যে ডাটাবেসটা আছে সেটাই কিন্তু পরিবর্তন করে আনতে পারবেন তা এখানে একটু দেখতে পারতেছেন যে এই যে ইরোর উঠে এসেছে অনেকে এটা নিয়ে আবার অনেক কথা বলতে পারেন তা ইরোরটা দূর করার কোনো বিষয় না আপনার এই পুরো যতটুকুন আছে সিরিয়াল নাম্বার ততটুকুন আপনি সিলেক্ট করবেন ঠিক আছে যতটুকুন ইরোর আছে সিলেক্ট করার পরে দেখেন এই যে উপরের ইরোরটা একসঙ্গে থাকবে এখান থেকে আমরা ইগনোর ইরোর ক্লিক করে দিলে আমাদের আর ইরোরটা থাকলো না তা আমরা এখন দেখব দ্বিতীয় টপিকটি আমাদের দ্বিতীয় টপিকটি হলো যে আমরা কিভাবে এক সঙ্গে আমাদের একের অধিক যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে মার্জন সেন্টার করব। ওকে তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রত্যেকটাকে মানে আমি এই উপরেরটাকে করতে চাচ্ছি কতটুকু এরিয়ায় করবেন ততটুকুন আপনার এরিয়া সিলেক্ট করে নেবেন এভাবে করলাম প্রথমটা করার পরে আবার কন্ট্রোল বাটন প্রেস করে নেক্সটটা করবেন কন্ট্রোল প্রেস করে আবার নেক্সটটা করবেন যতগুলো করতে চান ততগুলো কন্ট্রোল বাটন প্রেস করে করবেন আর এরিয়াটা কতটুকু লোকেশনের ভিতর করতে চান সেটা করে নেবেন তার মানে হলো কি এটা সিলেক্ট হলো ঠিক আছে এক সঙ্গে সব সিলেক্ট করলেন ওকে এখন এই সিলেক্ট করে থাকা অবস্থায় আমি যদি একটু বাইরেও করি দেখেন বাইরের কোনো জায়গা যদি করি এই দেখেন কন্ট্রোল বাটন প্রেস করে আমি পাশে করলাম এই যে এইখানে কিন্তু কয়টা আছে তিনটা ঠিক আছে তিনটা সেল কিন্তু আমি সিলেক্ট করলাম এখন যদি মার্জান সেন্টারে ক্লিক করি আমার কি হলো দেখেন একসঙ্গে কিন্তু সবগুলো মার্জান সেন্টার হলো এবং এইখানেও কিন্তু হয়ে গেলো আমি যদি এটাকে একটু বর্ডার দিয়ে দিই এবং কালার দিয়ে দিই তাহলে হয় কিন্তু আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু হয়ে গেল ঠিক আছে তা টোটালে আজকে দুটি টপিক দেখলাম আশা করি যে এই দুটি টপিক খুবই ইজি টপিক খুবই ইজি কাজ বাট আপনার জন্য খুব ইউজার ফ্রেন্ডলি হবে এবং আপনি খুব ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার নিত্যদিনের কাজের সঙ্গে হয়তোবা এই দুটি যে পার্ট এই দুটি টপিক অতপরতভাবে জড়িত হয়তোবা আপনি এই কাজগুলো জানতেন না আজকের ভিডিওর মাধ্যমে জেনে গেলেন তাই যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা এখনই একটা লাইক দেবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ